এরপরে পরের মোবাইলে মিস কল মারা, পরের উপর জামা ফেলে টান মারা, এর নাম ইফতিজিং। পরে মেয়ে লোকদিকে শীষ দেওয়া, এর নাম ইফতিজিং। ইফতিজিং করবেন না, কারা কারা হাত দেখান তারা তারা হুজুর আমরা ইফতিজিং করব না। কিছু মুরব্বী দাদারা হাত তুললেন, দাদারা আপনারা তো ইফতিজিং করবেন, বয়স তো আর এখন নাই। যুবক ছেলে যারা তিনারা বলে ইফতিজিং, ও বাবা মুরব্বী দাদারা এখন আর বেশি করতেছে। এই কয়দিন আগে আমি জেলখানাতে সেপ্টেম্বর আর অক্টোবর জেলখানাতে ছিলাম, জেলখানায় এক দেখেন সাসা মিয়া আইয়াছে, বলে ও সাসা আপনি কথা আমাকে দল করেন বলে জেলে গিয়েছে। কেস টিকিটটা নিয়ে দেখি বিরাট করে মামলা করা। এবার বললাম সাসা কি করবো, এতে বাপ কি করবো, ক্লাস এইট পড়ে মেয়ে ভাগাই দিয়েছিল, ক্লাস এইট পড়ে সাসার মনে পাঁচ সপ্তাহ সেই নিবে বসে এইট পড়া মেয়ে গেছিল, মেয়েও ধরা পড়িয়েছে সাসাও ধরা পড়িয়েছে। মহিলাদের জেলখান আমাদের পাশেই, কিন্তু ওখানে কারো জাতি যায় না। এটা আমি হুজুর মানে জেলানি বললাম যে জেলা সে আমার একটা আশা পূর্ণ করা লাগবে। তা কি যে মেয়েটা নিয়ে এসে সাসা ওটু দেখো আর হয়তো এটা আইন বিরোধী, তাহলে আইন বিরোধী কাজ থাকবো আজের মঞ্চে বলা লাগবে তো একটা দেখতে দিকে। জেলান আমার খুব ভালোবাসে, মানে ও শেষ হয়ে যাওয়ার পরে আর শেষ হয়ে যাবে একেবারে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যে কোটায় দেখবো আমি হাজির। মুরব্বী এখনো কাম করে না করে না, তবে এই এলাকার মুরব্বীরা খুব ভালো আলহামদুলিল্লাহ করেন। ভাইয়ার ইফতিজিং এর ব্যাপারে শুধু কি ছেলেদের দোষ না মেয়েদের আছে? ভাই জান আমার, এবার দেখে আমি বলতে হুজুর ওই মেয়েটা কি দেখলে না? দেখলাম ক্লাসে ইটি পড়ে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক বয়স। আমি বললাম বোন তুমি কেন মুরব্বীর কথা কি বলবো আপনার কাছে, বলবো কি করে? বলে বোন বলো তুমি সমস্যা নেই। বলছে হুজুর আমার বিয়ে হয়েছে ক্লাস সিক্স থেকে। কোন জায়গা থেকে? সিক্স থেকে আমার বিয়ে হয়েছে এক ভাইয়ের সাথে, সে বিদেশ চলে গেছে বিয়ে করে দুই মাস পরে। কয় মাস পরে? আরো ধরে কন দুই মাস পরে বিদেশ চলে গেছে। আমার বাড়ির আনকি নাই, কোনো বেটা ছেলে আসে না, কোনো যুবক আসে না। এই মুরব্বী আমার বাড়ি আসে, পরীক্ষার সময় পরীক্ষার হলে যায়, এই মুরব্বীর ভেনে আমি পরীক্ষা দিতে আমার আসতাম। যৌবন জামানা সামলাইতে পারে মুরব্বীর সাথে ব্যায়াম করেছি, নাউজুবিল্লাহ কল, তাহলে চার মাস অপেক্ষা করতে পারে সেখানে নাই, বুঝলাম এক বছর দুই বছর সর্বোচ্চ তিন বছর হতে পারে। এমন এক স্বামী আছে বিয়ে করেছে যে বিদেশ চলে যায় দশ বছর বারো বছর পনেরো বছর আসে না, আসে না রে, তাহলে মেয়েটা করবে কি? আর অনেক বাপ আছে ছেলে বিদেশ পাঠিয়ে দিয়ে ছেলে মোটা মোটা টাকা পাঠায়, উনি দাড়ি রেখে তসবি হাতের মধ্যে করে মসজিদের কোনায় বসে শুধু জিকির টানে, আসে না রে। আর যদি বিচার বউ যা উঁচু উঁচু করে মরে যায় কথা কর, বিচার বউ জীবন শেষ যৌবন শেষ, কিয়ামতের দিন এই বাপেরও আল্লাহ ধরবে স্বামীরও আল্লাহ ধরবে। এই ওয়াজটা কেউ করে না, শুধু মেয়ে লোকের দোষটাই কথাটা ঠিক না। টাকা লাগে কত, তোমার টাকা লাগে না কত, দু বছর তিন বছর কত ছুটি দেয় যায় না দেয় না, আসে এনে সাথে ছেলেমেয়ের সাথে দেখা সাক্ষাৎ করে আবার বাড়ি আবার বিদেশ যাবে, সমস্যা আছে